হ্যালো আমি অভিষেক তোমরা দেখছো টেক বয়াজার ইউটিউব চ্যানেল যারা নিটের প্রিপারেশান নিচ্ছ বা এইচএসের পর খুব ভালোভাবে নিটের প্রিপারেশান নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি জানি তোমাদের মধ্যে অনেকেই ভাবো যে নিটের মতো এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য বাংলা ভার্সানের তেমন কোনো বই বাজারে অ্যাভেলেবেল নেই তাই তোমরা অনেকেই ইংলিশ ভার্সানে নিটের বই ফলো করো এবং সেখান থেকেই নিটের জন্য প্রিপারেশান নাও আমরা জানি ইংলিশ ভার্সনের বই থেকে ইংলিশে মানে করতে এবং সেখান থেকে প্র্যাকটিস করতে তোমাদের অনেকটাই কষ্ট হয় তাই আমরা তোমাদের জন্য বেঙ্গলি ভার্সানে কিছু মক টেস্ট পেপার তৈরি করেছি তো তোমরা এই কোশ্চেনগুলি ফলো করো এবং আমি এই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা অবশ্যই ভালো র্যাঙ্ক করবে তো চলো দেখে নিই বায়োলজি মক টেস্ট পেপার ওয়ানে তোমাদের জন্য কী কী কোশ্চেন নিয়ে এসেছি আজকে প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে নিচের কোনটি সঠিক অপশান দেওয়া রয়েছে এ গোলক্রিমি অ্যাসকেলমেন্টিসগুলি ছদ্মশিলমযুক্ত বি মোলাস্কা সিলমবিহীন সি দেওয়া রয়েছে পতঙ্গ ছদ্মশিলমযুক্ত আর ডি দেওয়া রয়েছে ফিতাক্রিমিগুলি ক্রিমিগুলি মিন্তিস মেন্টিস তো এদের মধ্যে রাইট অ্যান্সার হল এ অর্থাৎ কোলক্রিমি অ্যাসকেল মিন্তিসগুলি ছদ্মশিলম যুক্ত এটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে দেখো দুই নিচের কোন ম্যাচিংটি সঠিক এ পাশে দেওয়া রয়েছে আরসোলা তার সঙ্গে ক্রাস্টাসিয়া বি শামুক পেলিসিপোডা সি মাকড়সা অ্যারাকনিডা আর ডি ঝিনুক গ্যাস্ট্রোপোডা তো এটার রাইট অ্যান্সার হলো সি অর্থাৎ মাকড়সা অ্যারাকনিডা এই ম্যাচিংটি সঠিক এরপরে নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে নিচের কোন বৈশিষ্ট্যটি স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য নয় এ দেওয়া রয়েছে দুধ উৎপাদনকারী গ্রন্থির উপস্থিতি বি ত্বকে লোমের উপস্থিতি সি বৈকর্ণ পিনা এর উপস্থিতি ডি দেওয়া রয়েছে হোমোডোন ধরনের দন্তসজ্জা এদের মধ্যে রাইট অ্যান্সার হলো ডি অর্থাৎ হোমোডোন ধরনের দন্তসজ্জা এটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে চার নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ফেলোপিয়ান টিউব ব্রংকিউল এবং ব্রংকাই এদের ভেতরে কী ধরনের এপিথেলিয়াল সেল থাকে অপশন দেওয়া রয়েছে এ স্কোয়ামাস এপিথেলিয়াম বি দেওয়া রয়েছে সিলিয়েটেড এপিথেলিয়াম সি কলামনার এপিথেলিয়াম ডি কিউবিকেল এপিথেলিয়াম তো এদের মধ্যে রাইট অ্যান্সার হলো বি সিলিয়েটেড এপিথেলিয়াম নেক্সট কোশ্চেন দেখো পাঁচ নম্বর ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে কি হয় অপশান দেওয়া রয়েছে এ মায়াস্থেনিয়া গ্রেভিস হয় বি টিটেনি সি অস্ট্রিওপোরপোর ডি দেওয়া রয়েছে গাউট তো এটার মধ্যে রাইট অ্যান্সার হলো সি অস্টিওপোরোসিস হয় অর্থাৎ ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে অস্টিওপোরোসিস হয় সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেওয়া হচ্ছে দেখো যদি কোনো কারণে অন্ত্রের এপিথেলিয়ামের প্যারাইটাল সেলগুলি অকার্যকর হয়ে পড়ে তবে কি ঘটবে এ দেওয়া রয়েছে অগ্নাশয়ের উৎসেচক বিশেষত ট্রিপসিন এবং লাইপেচ ঠিক মতন কাজ করবে না বি দেওয়া রয়েছে পাকস্থলীর পিএইচ এর মাত্রা কমে যাবে সি দেওয়া রয়েছে ট্রিপসিন বেশি কার্যকরী হয়ে উঠবে ডি দেওয়া রয়েছে প্রোটিনগুলি যথাযথভাবে আর্দ্র বিশ্লেষিত হবে না পেপসিন দ্বারা এটা রাইট অ্যান্সার হলো ডি অর্থাৎ পেপসিন প্রোটিনগুলি যথাযথভাবে আর্দ্র বিশ্লেষিত হবে না পেপসিন দ্বারা এটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে দেখো এরপর কোয়েশ্চেনের কলম ওয়ান আর হচ্ছে কলম টু দুটো দেওয়া রয়েছে দেখো এপাশের এক নম্বর কলমে দেওয়া আছে গবলেট সেল এপাশে পাশে দেওয়া রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এপাশে পাশে দেওয়া রয়েছে লাইসোজাইম দু নম্বরে দেওয়া রয়েছে মিউকাস সি মুখের লালা আর তিন নম্বরে দেওয়া রয়েছে এইচসিএল আর ডি দেওয়া রয়েছে অক্সিনটিক সেল আর চার নম্বর দেওয়া রয়েছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড তো এটার রাইট অ্যান্সার হলো ডি অর্থাৎ এ টু বি ওয়ান সি ফোর আর ডি হচ্ছে থ্রি দেখে তাহলে কী কী ঠিক হচ্ছে না এ হচ্ছে গবলেট সেল এর সঙ্গে ঠিক হচ্ছে মিউকাস আর বি লাইসোজাইম এর সঙ্গে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সি মুখের লালা এটার সঙ্গে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে সম্পর্ক রয়েছে ডি হচ্ছে অক্সিনটিক সেল এটার সঙ্গে এইচসিএল এর যোগ রয়েছে তাই ডি হচ্ছে এখানে রাইড অ্যান্সার এরপরে দেখো বলেছে যদি কোনো আঘাতের ফলে মানুষের হৃদফিন্ডে ত্রিপত্র কপাটিকার কোর্ডিটেন্ডুনি অকার্যকর হয়ে পড়ে তবে তাৎক্ষণিক কি ফল দেখা যাবে এ দেওয়া রয়েছে রক্ত প্রবাহ কমে যাবে বি পেসমেকারটি কাজ করা বন্ধ করে দেবে সি দেওয়া রয়েছে বামলিন্দের দিকে রক্তটি ফিরে আসার প্রবণতা দেখাবে আর ডি দেওয়া রয়েছে ফুসফুসীয় ধমনীতে রক্তপ্রবাহ কমে যাবে তো এটার রাইট অ্যান্সার হল ডি অর্থাৎ ফুসফুসীয় ধমনীতে রক্তপ্রবাহ কমে যাবে এটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন দেওয়া আছে স্তন্যপায়ী প্রাণীর হৃদপিণ্ডে ডান অলিন্দ থেকে বাম নিলয়ে রক্তপ্রবাহ যে মাধ্যমে ভেতর দিয়ে যাবে তো দেখো অপশানগুলো কেমন দেওয়া আছে না ডান নিলয় ফুসফুসীয় ধমনি ফুসফুস ফুসফুসীয় সিরা বা ফুসফুসীয়মনী বাম এইভাবে বিভিন্ন রকমভাবে ভাবে সাজানো রয়েছে তো এটার রাইট আনসার হল এ অর্থাৎ ডান নিলয় প্রথম থেকে প্রথমে যাবে তারপরে ফুসফুসীয় ধমনীতে যাবে তারপরে হচ্ছে ফুসফুস তারপরে ফুসফুসীয় সিরাতে যাবে তারপরে বামলিন্দে আসতে এইটা হচ্ছে রাইট আনসার এরপরে দেখো নিচের কোন প্রাণীটির ক্ষেত্রে রেচন অঙ্গগুলি সঠিকভাবে প্রদত্ত অপশান দেওয়া রয়েছে এ মানুষ বৃক্কো সিভেসিয়াস গ্ল্যান্ড অশ্রুগন্থি বি কেঁচো ফেরিনজিয়াল ইন্টেগুমেন্টারি এবং সেপ্টাল নেফ্রিডিয়া সি আরসোলা ম্যালপিজিয়ান টিবিউলস এন্টেরিক সিকা ডি হচ্ছে ব্যাং তার সঙ্গে বৃক্কো ত্বক বাক্কাল এপিথেলিয়াম তো এটার রাইট অ্যান্সার হলো বি কেঁচো তার সঙ্গে ফেরিনজিয়াল ইন্টেগুমেন্টারি এবং সেপ্টাল নেফ্রিডিয়া এটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরের কোয়েশ্চেন দেওয়া আছে দেখো নিচের উক্তিগুলি পড়ো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে দেখে নাও উক্তিগুলি কি কি প্রথমের উক্তি উক্তি ওয়ান দেওয়া রয়েছে হেন্নি লুপের অধগামী বাহু দিয়ে মূত্র যাওয়ার সময় সেটি প্লাজমার তুলনায় অতিসারক হয় এবং ঊর্ধ্বগামী বাহু দিয়ে যাওয়ার সময় প্লাজমার তুলনায় লঘুসারক হয় দু নম্বর উক্তি দেওয়া আছে অধগামী বাহুটি সোডিয়াম আয়নের জন্য ভেদ্য অন্যদিকে ঊর্ধ্বগামী বাহুটি সোডিয়াম আয়নের জন্য অবেদ্য এর অপশানের উত্তর দেওয়া আছে উক্তি ওয়ান এবং উক্তি দুই দুটোই সঠিক উক্তি দুই হল উক্তি একে সঠিক ব্যাখ্যা বি দেওয়া রয়েছে উক্তি ওয়ান এবং উক্তি দুই দুটোই সঠিক কিন্তু উক্তি দুই উক্তি একে সঠিক ব্যাখ্যা নয় সি দেওয়া রয়েছে উক্তি এক সঠিক এবং উক্তি দুই হচ্ছে ভুল ডি দেওয়া রয়েছে উক্তি এক এবং উক্তি দুই দুটোই ভুল এটা রাইট অ্যান্সার হলো সি অর্থাৎ উক্তি এক সঠিক কিন্তু উক্তি দুই হচ্ছে ভুল তার মানে এখানে হেন্ডিল লুপের অধকামী বাহু দিয়ে মূত্র যাওয়ার সময় সেটি প্লাজমার তুলনায় অতিসারক হয় এবং উর্ধ্বকামী বাহু দিয়ে যাওয়ার সময় প্লাজমার তুলনায় লঘুসারক হয় এই উক্তিটি সঠিক কিন্তু এর পরের উক্তি এটা হচ্ছে সঠিক নয় নেক্সট কোশ্চেন দেখে নেই বারো নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে জিন গান দিয়ে ডিএনএকে ট্রান্সফরমেশনের জন্য যে মাইক্রো পার্টিকেলটি ব্যবহার করা হয় সেটি কি দিয়ে তৈরি অপশন দেওয়া রয়েছে এ সিলভার এবং প্লাটিনাম বি দেওয়া রয়েছে প্লাটিনাম এবং অথবা জিঙ্ক সি দেওয়া রয়েছে সিলিকন অথবা প্লাটিনাম ডি দেওয়া রয়েছে গোল্ড অথবা টাংস্টেন তাহলে এটার সঠিক উত্তর হলো ডি গোল্ড অথবা টাংস্টেন ব্যবহার করা হয় কোশ্চেন নম্বর থার্টিন দেওয়া রয়েছে মস্তিষ্কের কোন অংশগুলি দিয়ে ব্রেইন স্টেম গঠিত এ দেওয়া রয়েছে মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক বি পশ্চাদ মস্তিষ্ক এবং অগ্রমস্তিষ্ক সি অগ্রমস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক আর ডি হচ্ছে শুধুমাত্র অগ্রমস্তিষ্ক এদের রাইট অ্যান্সার হলো এ মধ্যমস্তিষ্ক এবং পশ্চাদ মস্তিষ্ক কোশ্চেন নম্বর ফোরটিন দেওয়া রয়েছে একটি মিনারেল ক্যাটালাইজ ইঞ্জাইনকে সক্রিয় করে এবং অন্য একটি মিনারেল ক্রোফিলের রিংয়ের স্ট্রাকচারের উপাদান তাহলে মিনারেল দুটি কী কী এ দেওয়া রয়েছে আয়রন এবং ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সি দেওয়া রয়েছে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ আর ডি দেওয়া রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম তো এটা আয়রন এবং ম্যাগনেশিয়াম অর্থাৎ আয়রন হচ্ছে ক্যাটেলাইজ ইঞ্জিনকে সক্রিয় করে আর ম্যাগনেশিয়াম হচ্ছে ক্রোফিলের রিং রয়েছে উপস্থিত রয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন দেওয়া রয়েছে দুটি জিনের দূরত্ব তাদের লিঙ্কেজ এর স্ট্রেংথের সাথে ব্যস্তানুপাতিক তাহলে ক্রস ওভারের মান কি হতে পারে অপশান দেওয়া রয়েছে এ ফিফটি টু হান্ড্রেড পার্সেন্ট বি দেওয়া রয়েছে জিরো টু ফিফটিন পার্সেন্ট সি দেওয়া রয়েছে সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট ডি দেওয়া রয়েছে হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট এটার মধ্যে সঠিক উত্তর হলো বি জিরো টু ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরে কোশ্চেন নম্বর সিক্সটিন দেওয়া আছে মানুষের চোখের সবচেয়ে অভ্যন্তরের স্তরের নাম কি অপশান এ করওয়েড বি কর্নিয়া সি স্কলেরা আর ডি হচ্ছে রেটিনা এটার মধ্যে রাইট অ্যান্সার হলো ডি রেটিনা হচ্ছে মানুষের সব চোখের সব থেকে অভ্যন্তরের স্তর কোশ্চেন নম্বর সেভেন্টিন দেখো কোশ্চেন নম্বর সেভেন্টিনে দেওয়া আছে হরমোন হরমোনের নাম দেওয়া আছে উৎস দেওয়া রয়েছে আর কার্যকারিতা দেওয়া রয়েছে তো এটা বলেছে কোনটা হচ্ছে সঠিক দেখো এতে দেওয়া রয়েছে ভেসোপ্রেসিন উৎস পশ্চাৎ পিডিউটারি আর কার্যকারিতা মূত্রের মাধ্যমে বেশি জল নির্গত করা বি হচ্ছে নরেফিনেফিন উৎস হচ্ছে অ্যাডিনাল মেডুলা কার্যকারিতা দেওয়া রয়েছে হার্টবিট শ্বাস ও সচেতনতা বৃদ্ধি করে সি দেওয়া রয়েছে গ্লুকাগন আইলেটস অব ল্যাঙ্গারহেন্সের বিটাসেল গ্রাইকোজেনোলাইসিসকে উদ্দীপিত করে আর ডি দেওয়া রয়েছে প্রোলেক্টিন পশ্চাৎপিরিডারি আর মহিলা স্তনগন্তি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং দুগ্ধ উৎপাদনের সহায়তা করে এটার রাইট অ্যান্সার হলো বি অর্থাৎ নরিফিনে প্রিন হার্টবিট হার্ট শ্বাস প্রশ্বাস ও সচেতনতা বৃদ্ধি করে এইটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরে কোয়েশ্চেন নম্বর এইটিন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন জিএনআরআইচের প্রভাব কি। অপশন এ এন্ড্রোজেনের উৎপাদন এবং নিঃসরণ করে আর বি দেওয়া রয়েছে স্তনবন্দি থেকে দুগ্ধ নিঃসরণ করে সি দেওয়া রয়েছে প্রসবে সাহায্য করে ডি দেওয়া রয়েছে যকৃতা অসর করে জাতীয় পদার্থ থেকে শর্করা উৎপন্ন করা তো এখানে রাইট অ্যান্সার হলো এ এন্ড্রোজেনের উৎপাদন এবং নিঃসরণ করা এটা হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন নম্বর নাইনটিন দেওয়া রয়েছে সার্টোর সেলগুলি কোথায় দেখা যায় এবং এর কাজ কি অপশন এ শুক্রাশয় এবং প্রজেস্টেরন নিশ্চিত করা আর বি দেওয়া রয়েছে এডিনাল অ্যাড্রিনাল কটেক্স এবং অ্যাড্রিনালিন নিশ্চিত করা সি দেওয়া রয়েছে সেমিনিফেরাস টিবিউল এবং জামসেলের জন্য পুষ্টি প্রদান করা ডি দেওয়া রয়েছে প্যান্ক্রিয়াস এবং কলিস্টিক আইনিন তাহলে এটার মধ্যে রাইট অ্যান্সার হলো সি সেমিনিফেরাস টিবিউল এবং সেলের জন্য পুষ্টি প্রদান করা হল সার্টোর সেলের কাজ সেমিনিফের টিউবওয়ে উপস্থিত থাকে আর জামসেলের জন্য পুষ্টি প্রদান করে আজকে লাস্ট কোশ্চেন দেখে নিই লাস্ট কোশ্চেন দেখো বলেছে এ বি সি ডি এগুলোকে শনাক্ত করতে বলেছে তাহলে এখানে ছবিটা খুব ভালো করে তোমরা দেখে নাও এ দেওয়া রয়েছে বি এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে ডি তাহলে এরপরে দেখো এতে দিয়েছে ইনফান্ডিবুলাম ফার্টিলাইজেশন মায়োমেট্রিয়াম আর হচ্ছে মোরুলা বিতে হচ্ছে ইনফান্ডিবুলাম ফার্টিলাইজেশন এন্ডোমেট্রিয়াম ব্লাস্টোসিস এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ এ হচ্ছে ইনফান্ডিবুলাম বি হচ্ছে ফার্টিলাইজেশন সি হচ্ছে ইন্ডোমেট্রিয়াম আর ডি হচ্ছে ব্লাস্টোসিস বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তোমরা ছবিটার সঙ্গে খুব ভালো করে মিনি নাও তো এই ছিল আজকে বায়োলজি মক টেস্ট ওয়ান পরের ভিডিওগুলিতে আমরা তোমাদেরকে আরও অনেক কোয়েশ্চেন দেব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলি পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো Thank you.